রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। স্বাস্থ্য অধিদপ্তর মিরপুর, উত্তরা এবং ঢাকা দক্ষিণ সিটির মুগদা, মান্ডা, খিলগাঁও, বাসাবো, যাত্রাবাড়ি, লালবাগসহ কয়েকটি এলাকাকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। ডেঙ্গু নিয়ে আরও খবর জানাতে এই মুহূর্তে 60 ফিট এবং বাসাবো থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাব 60 ফিটে, সেখানে আছেন আমাদের সহকর্মী বিকাশ বিশ্বাস। বিকাশ বিশ্বাস, আপনার কাছে জানতে চাই যে এলাকাবাসী সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে কি বলছে। ঈশিতা, নিশ্চয় জানেন যে গতকালকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে ব্রিফিংটি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে রাজধানীতে যে হটস্পটগুলো রয়েছে তার মধ্যে সবথেকে বড় হটস্পট হচ্ছে মিরপুর। আমি সেই মিরপুর এলাকাতেই আছি। এখানে এই হটস্পটগুলোর মধ্যেও যে বড় যে হটস্পটগুলো রয়েছে সেগুলো হচ্ছে নির্মাণাধীন ভবন। এই আমি যে এলাকাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বেশ কিছু নির্মাণাধীন ভবন রয়েছে। প্রায় সবগুলো ভবনে আমি যাওয়ার চেষ্টা করেছি এবং দেখার চেষ্টা করেছি সেগুলোর ভেতরে কী অবস্থা। প্রত্যেকটি ভবনই এক একটি এডিস মশার কারখানা। প্রত্যেকটি ভবনের নিচেই বিভিন্ন জায়গায় পানি জমে আছে এবং সেই পানিতে এডিস মশার লার্ভা আমি দেখতে পেয়েছি। আমি এই যে ভবনটির সামনে দাঁড়িয়ে আছি সেই ভবনটিও একটি কারখানা এবং সেই কারখানাটিকে আমি একটু আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি এবং আপনাকে একটু দেখাতে চাই যে এই কারখানাটির আসলে কী অবস্থা, এখানে কী পরিমাণ এডিস মশা তৈরি হচ্ছে আপনাকে যদি একটু দেখাই। আমি আমার সহকর্মীকে বলবো দেখাতে যে এই পাশটিতে, যে পাশটিতে একেবারে গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ পার্কিংয়ের যে পাশটি রয়েছে সেখানে পানি জমে আছে এবং এই পানিতে কিন্তু লার্ভা আছে, পিউপাও আছে। আপনাকে যদি একটু সামনে নিয়ে যাই যেখানে আসলে মূল লার্ভার চাষ হচ্ছে আমরা যেখানে দেখলাম, একটু সেই জায়গাটি থেকে দেখাতে চাই আপনাকে। একেবারে সিঁড়ির কোনায় বেশ খানিকটা জায়গা জুড়ে পানি জমে আছে এবং এই পানিতে যদি একটু আপনাকে জুম করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কী পরিমাণ লার্ভা রয়েছে। আমার সহকর্মীকে বলবো একটু জুম করে দেখাতে, একটু কাছে নেন। দেখছেন যে এই যে কিলবিল করছে, হাজার হাজার লার্ভা কিন্তু রয়েছে এই পানিতেই এবং এইগুলো কিন্তু সবই আসলে এডিস মশা লার্ভা, কিন্তু কারণ এটি একেবারে পরিষ্কার পানি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং আবদ্ধ পানি। এডিস মশা যেখানে জন্ম নেয়, যেখানে এডিস মশার ডিম ছাড়ে সেটি হচ্ছে পরিষ্কার আবদ্ধ পানিতে এবং সেটি এখানে হয়েছে, এখানে প্রচুর কয়েক হাজার লার্ভা রয়েছে এই পানিটুকুর মধ্যেই। অর্থাৎ এইটি আমি একটি ভবনের চিত্র আপনাকে দেখালাম ঈশিতা। এমন ভবন কিন্তু মিরপুরে শত শত রয়েছে এবং যে ভবনগুলোতে এরকম নির্মাণাধীন ভবন পানি জমে আছে কিন্তু এই পানি পরিষ্কার করা হয় না, এই পানিতেই কিন্তু লার্ভা জমছে এবং এইটি দেখার আসলে কিন্তু কেউ নেই। সিটি কর্পোরেশন কিন্তু এই নির্মাণাধীন ভবনের ভেতরে এসে ওষুধ ছেটানোর কিন্তু তাদের কোনো ইখতিয়ার নেই। তারা কিন্তু তাদেরকে কিন্তু এই গেটগুলো লাগিয়ে রাখা হয়, তারাও ঢুকতে পারে না। এইটি পরিষ্কার করার দায়িত্ব কিন্তু যারা যারা ভবন নির্মাণ করছে তাদের, এই যে বিল্ডার্সগুলো রয়েছে তাদের এবং যারা মালিক রয়েছে তাদের। বাড়ির ভেতরকার যে পানি জমে থাকে যেখানে লার্ভা হয় সেখানকার কিন্তু সিটি কর্পোরেশন সেখানে ওষুধ ছিটায় না। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করেছিলাম, সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য বিভাগ রয়েছে সেখানে যোগাযোগ করেছিলাম, তারাও কিন্তু এই একই দাবি করছে। তারা বলছে যে তারা ড্রেনে ছেটাচ্ছে, তারা বাইরে ছেটাচ্ছে কিন্তু ভেতরের যে পানি জমে আছে, ভাই ভেতরে যে লার্ভা সেটি পরিষ্কার করার দায়িত্ব তাদের নয়। তারপরেও একটি যে বিষয় থাকে যে আমরা গত বছরগুলোতে দেখেছি যে সিটি কর্পোরেশন থেকে প্রচুর মোবাইল কোড পরিচালনা করা হয় যে কারণে মানুষজনও কিন্তু অনেক সতর্ক হয়। এবছর কিন্তু সেই পরিমাণের এই মোবাইল কোড কিন্তু পরিচালনা করা হয়নি, যার কারণে মানুষজনও একটু এই তাদের যে জমা পানি সেটি পরিষ্কার করছে না, তাদের মধ্যে সেই ভয়টাও কমে, ভীতিটাও কমে গেছে। যদিও এর মধ্যেই কিন্তু 2 সিটি কর্পোরেশন ঘোষণা দিয়েছে তারা খুব শীঘ্রই মোবাইল কোড পরিচালনা করবে এবং মানুষজনকে অন্তত সচেতন করার কাজটি তারা তৈরি করবে। তো এই ছিল সবশেষ খবরাখবর ঈশিতা। আসলে মানুষজন সচেতন না হলে পরে এডিস মশার এই তাণ্ডব এটি কিন্তু থামানো সম্ভব নয়। জি, ধন্যবাদ বিকাশ আপনাকে। এই মুহূর্তে রাজধানীর বাসাবো এলাকায় আছেন আমাদের সহকর্মী আফরিন আনোয়ার, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফরিন, আপনার কাছে জানতে চাই এলাকাবাসী সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে কি বলছে, সেই সাথে আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাইব যে এলাকাবাসীকে কতটা সচেতন দেখছেন ডেঙ্গু প্রতিরোধে। ঈশিতা, মিরপুর যেরকম অন্যতম একটি হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে সেই সাথে কিন্তু বাসাবো, মুগদা, মান্ডা এই অঞ্চলগুলোও কিন্তু হটস্পটের আওতায় আছে। এই এলাকার যেটি সবচেয়ে বেশি সমস্যা সেটি হচ্ছে গিয়ে অপরিষ্কার খাল এবং সেই সাথে আমার অন্য সহকর্মী বিকাশ বিশ্বাস যেমনটি বলছিল যে নির্মাণাধীন যে ভবনগুলো, নির্মাণাধীন সেই এই ভবনগুলোর মূল সমস্যা হচ্ছে যে প্রতিদিন যেহেতু এই বিল্ডিংগুলোতে পানি দেওয়া হয় যাতে তাদের সিমেন্টের ঢালাই আরও পোক্ত হয়, এই পানিগুলোতেই কিন্তু মূলত
মশার যে লার্ভা সেই লার্ভা অনেক বেশি জমে, সেই সাথে খাল পরিষ্কার করা হয় না। এটি সিটি কর্পোরেশনের বিরুদ্ধে এলাকাবাসীর একটি বড় ধরনের অভিযোগ। সেই সাথে আমি একটু আপনাকে এখন দেখাতে চাইব, আমি এই মুহূর্তে একটি নির্মাণাধীন ভবনের নিচের একটু বেসমেন্টে যাওয়ার চেষ্টা করছি। সংবাদ সংগ্রহ করতে এসে আসলে খুঁজতে খুঁজতে যেটি দেখলাম যে এই ভবনটি মূলত বাসাবো কদমতলি ওয়াসা রোডের একটি মসজিদ। আপনি দেখছেন যে মসজিদের যেই নিচের যে বেসমেন্টটি সেটিতে কিন্তু পানি রয়েছে এবং সেই পানির পুরোটাই আপনার ওই কোণার দিকে থেকে আমি যতটুকু এখান থেকে দেখতে পেয়েছি যে মশার লার্ভা এবং পর্যাপ্ত পরিমাণের মশার উপদ্রব এখানে আমি দেখেছি কিছুক্ষণ আগে যখন আমি আসলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এসেছি এই জায়গাটিতে। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে জনসচেতনতার একটা সবচেয়ে বড় ঘাটতি এখানে আছে, সেই সাথে সিটি কর্পোরেশনের অবহেলা বা সিটি কর্পোরেশনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধনের জন্য যে ওষুধ দেওয়ার একটি তৎপরতা, সেই জিনিসগুলো কিন্তু সিটি কর্পোরেশনের উদাসীনতার কথা বলছেন এলাকাবাসী। সেই সাথে নির্মাণাধীন যে ভবনগুলো সেই ভবনগুলোর জমে থাকা পানিগুলো পরিষ্কার করার যারা দায়িত্বে বা ভবন কর্তৃপক্ষ তারাও কিন্তু অনেকটা বেশি উদাসীন, যে কারণে মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে কিন্তু অনেক ডেঙ্গু রোগী ভর্তি আছেন, এমনকি একই পরিবারের দুজন তিনজন রোগীও ওয়ার্ডগুলোতে ভর্তি থাকতে আমরা দেখেছি। তো আমার কাছে বাসাবোর এই কদমতলি ওয়াসা রোড থেকে এখনকার মতো এই ছিল সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে, ইশিতা আপনার কাছে ধন্যবাদ আফরিন আপনাকে, বিকাশ আপনাকেও ধন্যবাদ।